সাধারণত দুটি কারণে ধানের পাতা হলুদ হয়ে থাকে। ধানের পাতার প্রান্ত বা কিনারা যদি হলুদ হয়ে যায় তাহলে প্রথমে জমির পানি বের করে দিতে হবে। এরপর প্রতি লিটার পানিতে কুইক পটাশ 4 গ্রাম, সিলেট্রিক জিঙ্ক 1/2 গ্রাম, থিওবিট 6 গ্রাম, তিনটি একসাথে মিশিয়ে স্প্রে করে দিতে হবে। এর 3-4 দিন পর ব্যাক্ট্রোবান স্প্রে করে দিতে হবে, অথবা এগুলো সব একসাথে মিশিয়ে স্প্রে করে দিতে হবে। এই মুহূর্তে কখনোই ইউরিয়া, ডিএপি, টিএসপি, পিজিআর বা ভিটামিন জমিতে দেওয়া যাবে না। ধানের পাতা প্রান্ত বা কাণ্ডে যদি সোপ সোপ দাগ দেখা যায়, যদি পাতা এবং ডগায় পচন দেখা যায়, তাহলে বুঝতে হবে ছত্রাকের আক্রমণ হয়েছে। এক্ষেত্রে আমরা নেটিভো, ফলিকোর অথবা অ্যামিস্টারটপ যে কোনো একটি স্প্রে করে দেব এবং প্রতি বিঘা জমিতে 5 থেকে 7 কেজি পটাশ সার দিয়ে দেব। ধানের মাজরা দমনের জন্য ভায়াগো অথবা ইনসোপিও 15 থেকে 25 দিনের ভিতর একবার এবং 40 এবং 45 দিনের ভিতর আরেকবার স্প্রে করতে হয়। আপনারা যদি এটি স্প্রে না করে থাকেন তাহলে 1:AMGOL নিটশট এর যে কোনো একটি এবং ওয়াটার ডিসোপিন এর যে কোনো একটি, দুটি একসাথে মিশিয়ে স্প্রে করে দিতে হবে। ধান চাষ করতে গিয়ে যদি কখনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।